আমি রিচা দাস শর্মা, আবাহনের কর্ণধার। আবাহন একটা পরিবার, সেই পরিবারের আজকে বার্ষিক উৎসব ছিল শারদালোক। এই উৎসবটা মূলত আবৃত্তির জন্যই, আবৃত্তি আমার কাছে যে সকল ছোট বড়রা শেখে তাদের প্রত্যেককে নিয়ে এই অনুষ্ঠানটা। তবে এই অনুষ্ঠানে অনেক অনেক বিশিষ্ট অতিথিরা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা যেমন এসছে, তেমনই এসছে বহু গুণী বিশিষ্ট শিল্পীরা, বহু কবি, কবি রতনতনু ঘাটি, কবি চন্দননাথ, কবি উৎপল কুমার ধরা, কবি দেবব্রত দত্ত। এবার বলি আবৃত্তি শেখার ব্যাপারে। আসলে কথা বলাটাও কিন্তু একটা আর্ট, মানে আমরা আজকে দাঁড়িয়ে একথা বলতেই পারি যে যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে, আপনি যে কোনো ফিল্ডে থাকুন, সেখানে আপনি কেমন কথা বলছেন, আপনার ব্যক্তিত্ব কিন্তু সেটা দিয়েই পুরস্কৃত হয়। তো আমার বারবার মনে হয় যে এই যে আবৃত্তি শিখছে ছেলেমেয়েরা, এবং এখন কিন্তু এই অডিও ভিজুয়ালের যুগ হোক, আমরা হয়তো আপনারা দেখেছেন যে নাটক উপস্থাপনা করেছে, পরেও আরও নাটক রয়েছে, বিভিন্ন রকম কবিতা কোলাজ করেছে, বাচ্চাদের যাতে ভালো লাগে এন্টারটেনমেন্ট প্যাকেজ আমাদের মাথায় রাখতেই হয়। আবাহন শুরু হয়েছে মাত্র এই 1.5-2 বছর, তবে এর বিস্তার কিন্তু অনেকটা ঘটে গেছে, মানে শুধুমাত্র আমরা অফলাইনে ক্লাস করাই না, অনলাইনে আমার কাছে অর্ধেকের বেশি, এখন তো অনলাইনের যুগ, এবং সেটাও শুধু পশ্চিমবঙ্গের মধ্যে না, দেশ ছাড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে একটি কুয়েতের বাচ্চা শেখে, একটি বাচ্চা আফ্রিকা থেকে শেখে, একটি বাচ্চা অস্ট্রেলিয়া থেকে শেখে, এবং তারা প্রত্যেকে অনলাইনে যোগদান করে, তাদের নিয়োগ অনলাইনের অনুষ্ঠান হয়, সেগুলো করা যায়, তারা যখন দেশে ফেরে আবার তাদের সময় অনুষ্ঠান করানো হয়। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু, আমি আবাহনের সঙ্গে যুক্ত আছি, রিচা দাস শর্মা, যে আবাহনের কর্ণধার, আমার বোন, আজ ওর আবাহনের দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই বরানগর রবীন্দ্রভবনে। গেল বছর হয়েছিল সেটা একটি যৌথ উদ্যোগে, এই বছরও আয়োজন করেছে পুরো নিজে একা থেকে। অসংখ্য ধন্যবাদ রিচাকে একার হাতে সমস্ত কিছু সামলে নেওয়ার জন্য, তার সাথে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর এক